আমার ভালোবাসার অপর্ণা যে প্রতিদান দিয়েছে তা আমি কি করে ভুলি বল। তার মানে কি আমি কোনোদিনও তোমাকে আর পাবো না? তুমি কোনোদিন ফিরেই আসবে না? কি করে কি নিয়ে বাঁচবো আমি বলতে পারো? তুমি তো সবার মনের কথা বোঝো মীরামা, তাহলে এভাবে কেন মন খারাপ করছো? দেখো হয়তো চন্দ্রা খুব ডিস্টার্বড আছে। প্লিজ কেঁদো না মীরামা, কেঁদো না। তুই কি তাহলে আর ও বাড়িতে? না কাকা। আমার পক্ষে সত্যি সত্যি আর ও বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয়। প্লিজ মিথ্যে আশা করো না। এভাবে কেন ভাবছিস বাবা? দেখ দেখ, মেয়েরা হলো মাটির মতো, তাদের যে কত কিছু সহ্য করে নিতে হয়। তাছাড়া মেয়েটির এত জেদ ভালো নয় অপু, মানলাম ওরা না হয় একটা ভুল করেই ফেলেছে। তাহলে তুই তুই ঘর দোর সব ছেড়ে চলে আসবি? হ্যাঁ, এতে কি মান থাকে? সতিনিয়ত চরম অপমান সহ্য করে ওখানে পড়ে থেকে প্রচন্ড ঘেন্নায় নয় একদিন সিলিং ফ্যানে ঝুলে, না হলে গায়ে আগুন লাগিয়ে পুড়ে যারা জীবনটা নষ্ট করে দেয়, শেষ করে দেয়, তাদের খুব আত্মসম্মান থাকে, তাই না মা? অপু আপনি অত কথা বলতে পারছি না, আমি তো বলছি আমার খুব দরকার ওনার সাথে কথা বলা, আপনি গিয়ে বলুন না, আপনি অদ্ভুত মানুষ তো। আপনি বলুন, চন্দ্রা এসেছে। আমি তখন থেকে ওনাকে বলছি আমার আপনার সাথে কথা বলে খুব দরকার, কিছুতেই আপনার সাথে কথা বলতে দিচ্ছে না, আমার আমার আপনার সাথে এক্ষুনি কথা বলে খুব দরকার, আপনি বুঝতে পারছেন না? আমি 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 আপনার সাথে এক্ষুনি কথা বলতে চাই। আই নিড টু টক টু ইউ, আই নিড টু টক টু ইউ, আমি প্লিজ 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 টক টু ইউ প্লিজ। কেট ক্লাসে অর্ধেকটা খালি, আর আমি যদি বলি অর্ধেকটা ভর্তি, তাহলে কি ঠিক কে ভুল? আমরা দুজনেই ঠিক, কিন্তু কিন্তু আমাদের মানসিকতার পার্থক্যের জন্য আমাদের ভাষাটা পাল্টে। তুই বললে ফাঁকা, আমি বললাম ভর্তি। চন্দ্রা, এখন নিজের উপর বিশ্বাস রাখো, কিচ্ছু শেষ হয়ে যায়নি, সব আগের মতো আছে। প্লিজ আর কেঁদো না, চোখের জলটা মুছো এবার। তুমি বুঝো না যে তোমাকে এই অবস্থায় দেখলে আমার কতটা কষ্ট হয়? তোর কষ্ট হলে কি হবে? যা হয়েছে সব তোর বউ অপর্ণার জন্য। অপর্ণা, অপর্ণা আর অপর্ণা, আচ্ছা কিসের জন্য বলতে পারো? হ্যাঁ কেন, সে তো এই বাড়ি ছেড়ে চলে গেছে নাকি, তাহলে এখনো কেন তাকে নিয়ে আলোচনা হচ্ছে? বাহ, খুব ভালো কথা বললি তো। ওর দাদার হয়ে সব কথা না বলতো, কি দিবাকর অসুস্থ হতো? কিরে তুই বল না। আমার এসব কথা শুনতে আর ভালো লাগছে না দিদি, প্লিজ প্লিজ এসব আলোচনা তোমরা থামাও। স্যার, আফটার অল এই নার্সিং হোমটা তো আপনার বাবার স্বপ্ন, তাই না? তাই বলছিলাম স্যার, বেশি কিছু ঘটে যাওয়ার আগে আমাদের একটু সতর্ক থাকাটা ভালো। আপনি ঠিকই বলেছেন, দাদা যদি ভেবে থাকে ও নিজের মর্জি মতো কাজ করবে সেটা তো হতে দেওয়া যায় না। দাদাকে চেক দিতে আমি জানি, গুড, ভেরি গুড। দুই ভাই মিলে এবার পাশা খেল, আমার রাস্তা পরিষ্কার। দিবাকর দেবরা এবার দেখো রাজনীতির মার পেঁচে কে রাজা আর কে কার হবে সাজা।